বাংলাদেশের শিশু ও কিশোরদের মাঝে প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ছে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিশু কিশোররা নিয়মের বাইরে অতিরিক্ত ব্যবহার করছে যার ফলে প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে শিশু কিশোররা শিশুদেরও আক্ষেপ মাঠ না থাকায় খেলার সুযোগ পাচ্ছে না তারা আমি ক্লাস পড়ি তো কিন্তু আমাদের আগের বাসায় মাঠ ছিল অনেক বড় ওখানে বন্ধুরা এখন নামও ভুলে গেছে এখানেও আমাদের খেলার মাঠ নেই শিক্ষাতে তো ওখানে ব্যাডমিন্টনও খেলতে পারতাম এখানে আজকে আল্ট্রা প্রযুক্তির বিভিন্ন উপকরণে আসক্তির কারণে শিশু কিছুদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এতে উদ্বিগ্ন অভিভাবকরাও বাচ্চারা আসলে মোবাইল আর কম্পিউটার গেমসের প্রতি বেশি আসক্ত ওই মানে কোনো কিছু করার আগেই বলেছি পর এই পড়াটা পড়ো পড়ার পরে আমাকে ওইটা খেলতে দিতে হবে কিংবা ওই কার্টুন দেখতে দিতে হবে কতক্ষণ আর আর কয়টা পড়তে হবে এইসব মানে শর্ত দিয়ে নেয় যেটা করার আগে আগে কম্পিউটার চালাবো না হলে গেমস খেলবো না হলে কার্টুন দেখবো এটা করে মানে স্কুল থেকে আসার পথে আমি গিয়ে কিন্তু এখন আগে খাবো না আগে কার্টুন দেখবো কিংবা আগের মানে ড্রেসটা বদলেই আমি ওইটা করব। এরকম আর কি আর আসলে ওদেরকে দোষ দিয়েও লাভ নাই আগে যেরকম আমরা আমাদের সময় আমরা যেরকম খেলার মাঠটা পেতাম তারপরে অবসর সময় হলে আমরা বই পড়তাম খেলতাম ওই মানে আশেপাশে সবার সঙ্গে মিশতে পারতাম এখন তো আশেপাশে বাচ্চাদের সঙ্গে মিশতে দিতেও ভয় লাগে কার সঙ্গে মিশে কোন কার সঙ্গে মিশছে সে মানে মানে তার ভালো পথে যাবে না খারাপ হয়ে যাবে সেটা একটা ভয় থাকে তারপরে মাঠ থাকে না তারপরে একটা নিরাপত্তার বিষয় আছে আমি আমার বাচ্চাটা গেলো খেলতে আমি পাঁচ মিনিটের জন্য একটু দেরি হয়ে গেলে আমি টেনশানে থাকি যে বাচ্চাটা কি মানে নিরাপদ আছে কি না সেটা নিয়েও একটা টেনশান আর মানে এখন প্রত্যেকটা বাচ্চার সাথে সাথে একজন করে সারাক্ষণ যদি সাথে থাকে যায় তাহলে হতো বাচ্চার নিরাপত্তার বিষয়টা কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না আমরা নিজেরাই বেরোতাম এই বাসার থেকে এক বন্ধুকে ডাকতাম ওই বাসার থেকে বন্ধুকে ডাকতাম দুইজন খেলতাম তিনজন এসে হাজির হতো পাঁচজন হয়ে যেত এখন সেই জায়গাটা নাই বাচ্চাদের এই মিলামেশাটাও নাই বন্ধুত্বও নাই যে কারণে প্রতিটা বাচ্চা দেখা যাচ্ছে যে একটা সময় পর্যন্ত একা একা বড় হচ্ছে তাদের কোনো বন্ধু নাই প্রযুক্তির প্রতি এমন আসক্তি শিশুর নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে মানে প্যারেন্টসরা বা এরা খুব হ্যাপি হয় যে বাচ্চা কেন অপারেট দা ইনস্ট্রুমেন্ট কিন্তু এইটা যে কত বড় ক্ষতি হচ্ছে সে বুঝতে এক নম্বর তার উপর এফেক্ট করছে দুই নম্বর সে তার সমস্ত কনসেন্ট্রেশনটা ওখানে হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যাতে যোগাযোগ মিডিয়াগুলো দেখতে দেখতে কিছু কিছু অফসিন অফস ইয়ে আসে না কিছু কিছু থাকে তো ওর মধ্যে এইগুলো বাচ্চাগুলো খুব বেশি ইফেক্ট করে আপনি দুই একটা বাচ্চার যে যে লেভেলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে যে এজে যা হওয়া উচিত এরা খুব বেশি অ্যাডভান্স হয়ে যায় এবং এমন মানে তারা আর্গুমেন্টে যায় যেটা আশ্চর্যজনক লাগে আমাদের কাছে এবং বেশি অ্যাডভান্স হতে হবে পরবর্তী সময় সেটা কি ল্যাথার ইয়ে হয়ে যাবে দিক হয়ে যাবে তাই না আপনার যে বয়সে যা হওয়া উচিত তার সেটা যদি বেশি স্টেপ নিয়ে নেয় তাহলে অটোমেটিক সেটা ব্রেনের উপরে ধারণ ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে ব্রেনের উপরে প্রযুক্তির প্রতি আসক্তি নয় বরং এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা মতিঝিল থেকে মোহাম্মদ মামুন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম